আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি, আমি এহসান উদ্দিন নুমান। আপনারা প্রতিদিনই একটি করে কমেন্ট করেন, যে কমেন্টটি হচ্ছে যে আমার কোনো ক্লায়েন্টের কাজ আপনাদেরকে দেখানোর জন্য। আমি ইতিমধ্যে যে ক্লায়েন্টের কাজে প্রতিটি অর্ডারেই আমি তার কাছ থেকে টিপস নিয়ে থাকি, সেই ক্লায়েন্টের কাজটুকুই আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সেটা হচ্ছে যে একটি প্রোডাক্ট ইমেজের এডিটিং, পাশাপাশি সেটার রিসাইজিং, পাশাপাশি সেটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে প্লেস করা, এই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওটি থাকবে। আশা করি যারা বিশেষ করে ইমেজ এডিটিং নিয়ে কাজ করতে চান, বিশেষ করে ইমেজ মানে ই কমার্স রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে তাদের জন্য যদি কাজ করতে চান, অ্যামাজনের জন্য কাজ করতে চান, ওয়ালমার্টের জন্য যদি কাজ করতে, এরকম যে বিগ বিগ যে ই কমার্স সাইটগুলো আছে তাদের জন্য যদি কাজ করতে চান, তাদের ক্লায়েন্টের জন্য যদি কাজ করতে চান, তাহলে আমার মনে হয় আজকের টিউটোরিয়ালটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি সরাসরি স্ক্রিন শেয়ার করে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি কাজটুকু করেছি, কি ধরনের কাজগুলো আমি করেছি। এই যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার অরিজিনাল ইমেজটা যদি আপনাকে দেখাই, তাহলে অরিজিনাল ইমেজটা হচ্ছে এটা, ঠিক আছে। বায়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই ইমেজটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, সেই ইমেজটাকে সর্বপ্রথম এডিটিং করতে হবে। এডিটিং বলতে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন তার একটা মানে গ্রিলের মতো একটা ছবি চলে আসছে, ঠিক আছে। পাশাপাশি ভিতরের যে ইমেজটা আছে এটাকে সরাতে হবে। ইমেজটা সরানোর পর আমাদের যে কাজটুকু করতে হবে সে কাজটা হচ্ছে যে এখানে তার অন্য প্রোডাক্ট ঢুকবে, অন্যান্য প্রোডাক্টগুলো ঢুকবে, কারণ প্রতিটা প্রোডাক্ট তার এভাবে ছবি তোলা সম্ভব হচ্ছে না, ঠিক আছে। তা এই জন্য আমাকে বলা হয়েছে যে আপনি যেন একটা প্রপারলি কাজটা কমপ্লিট করে দিতে পারেন। ইটস ওকে, ফাইন, আমি কাজ কমপ্লিট করে দিতে পারবো। দেখেন সর্বপ্রথম যে এই ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেজটাকে আমি আগে থেকে একটা ব্ল্যাঙ্ক রেডি করেছি, ঠিক আছে। ইমেজটাকে সর্বপ্রথম আমি ব্ল্যাঙ্ক তৈরি করেছি। ইমেজটাকে কিভাবে তৈরি করেছি আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন এটাকে প্রতিটাকে আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ আমি আগে এটাকে পাথ করে নিয়েছিলাম এবং কাজ করেছি। আমি যদি পুরো কাজটা দেখাতে যাই এক দেড় ঘন্টা সময় চলে যাবে, কারণ এই ইমেজটা প্রাথমিক এডিটিংটা করতে প্রচুর সময় চলে গিয়েছিল, ঠিক আছে। এই ইমেজটাকে সর্বপ্রথম যে কাজটুকু আমি করেছিলাম সেটি হচ্ছে যে এইখানে যে অরিজিনাল ইমেজটা আছে, এই অরিজিনাল ইমেজটা থেকে আমি যদি অরিজিনাল ইমেজটা আপনাদেরকে দেখাই, ইমেজটা থেকে আমি সর্বপ্রথম একটা সাইডকে কাজ করেছি। যেমন লেফট সাইডটা এখানে অর্ধেকটাই ভালো আছে, ঠিক আছে। লেফট সাইডটা কাজ করার পর, গ্লাসের উপর পারফেক্ট কাজ করার পর, আমি এই সাইডটাকে কপি করে এই পাশে দিয়েছি আর ভিতরের জায়গাটুকুকে ডিলিট করে দিয়েছি। এটা আপনারা যারা বিশেষ করে ইমেজ এডিটিং করেন তারা সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা করার পর আমি তার অরিজিনাল একটা আউটপুট বের করে নিয়ে আসছি। এই ইমেজটাকে আমরা বের করে নিয়ে আসছি, এটাকে বের করে নিয়ে আসছি। এটাকে যখন কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর আমার কাছে চিন্তা হলো যে এই যে সামনের যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেটা পিছনেও থাকার কথা, পিছনে মানে কি একটা রাউন্ডেড সিস্টেম থাকার কথা। তারপর আমি কি করলাম, এটাকে রাউন্ডেড করে দিলাম, মানে এই সামনের অংশটুকুকেই কপি করে নিয়ে গিয়ে আমরা পিছনে দিয়ে দিলাম। যেমন দেখতে পারেন যে এই যে সামনের যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই সামনের অংশটুকুকে ওখানে নিয়ে সুন্দর করে আমরা এটাকে মেনটেন করেছি, খুব ইজি পদ্ধতিতে কিন্তু মেনটেন করেছি, ঠিক আছে। মেনটেনটা কিভাবে করেছি সেটা যদি একটু দেখিয়ে দেয় তাতে আমার মনে হয় সুবিধা হবে আপনাদের। আচ্ছা, আমি দেখি যদি সম্ভব হয় তাহলে। এটা পিছনে কিভাবে নিয়ে গেলাম, আমি যদি এটাকে জাস্ট এখান থেকে এই জায়গাটাকে পুরোটাকে আমি পাত করে নিয়েছিলাম, ঠিক আছে। আমি সিম্পলি বিষয়টাকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ এখানে যদি আমরা প্রপারলি দেখাতে যেতে প্রচুর সময় এখানে ইনভেস্ট করতে হবে। মোটামুটি এরকম অর্ডার চেপে ধরে এটাকে আমরা ডিলিট করে দিই, এদিকে প্রয়োজন নাই। নেওয়ার পর এতটুকু আমরা নিয়েছি, নেওয়ার পরে কিবোর্ড দিয়ে কন্ট্রোল জে দিয়ে কপি করেছি। কপি করার পর আমাদের কিন্তু এটা কিন্তু একটা আলাদা হয়ে গিয়েছে, ঠিক আছে। আমার বাইরের এই নিচের অংশটুকু কিন্তু রীতিমতো আমার প্রয়োজন নাই, এটা আমার প্রয়োজন পড়বেই না বলা চলে। আমি এই জন্য এটাকে ইরাজার টুল দিয়ে আমরা কেটে দিই, কোনো সমস্যা না। তো আপনি যদি মাস্কিংয়ে এক্সপার্ট থাকেন আমি মাস্কিং করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এতটুকু ইমেজ আমরা পেয়ে গেলাম। তো এখন সেম টু সেম এই ইমেজটাকে আমরা কী করলাম, এখানে রাখলাম। রাখার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম, পাশাপাশি যে কাজটুকু করেছি এটার নিচে এটাকে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসলে এটা কিন্তু নিচে চলে গিয়েছে, রাইট। নিচে চলে যাওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিয়ে এটাকে আমরা যে কাজটুকু করেছি সেটা হচ্ছে ওয়ার্প করেছি। ওয়ার্প করার পর আমরা এই যে কর্নারগুলোকে একটু নিচে দাবায় দিয়েছি, দুইটা কর্নারকে সর্বপ্রথম একটু দাবায় দেওয়ার চেষ্টা করেছি, তারপরে এই উপরের জায়গাগুলোকে এইগুলোকে এভাবে সুন্দর করে উপরে তুলে দিয়েছি, ঠিক আছে। এখন মনে হবে যে এটা রাউন্ডেড একটা সিচুয়েশনে আছে।
এতটুকু করেছি, করার পর আমরা ওকে দিয়েছি, ক্লিয়ার? এভাবে কাজটুকু করেছি। কাজটা কিন্তু খুবই সিম্পল, যদি বুঝতে পারেন তাহলে আপনার কাছে সিম্পল, আর যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু সিম্পল না, অনেকটাই ঝামেলা সম্পূর্ণ একটি কাজ। তারপর তার প্রোডাক্টগুলো যেগুলো আছে আমি এটাকে কি করেছি, সবার নিচের একটি লেয়ারে নিয়ে আমি রেখে দিয়েছি, সবার নিচের লেয়ারে রেখেছি, এ কারণেই যাতে করে তাকে সহজে আমি ওই পাশের প্রোডাক্টটাকে যেন আমি সামনের দিকে নিয়ে আসতে পারি। যেমন আমার এটা এটা তৈরি করা আছে, আচ্ছা এখন একটা প্রোডাক্ট নিয়ে আসি, এই প্রোডাক্টটাকে এখন এখানে উপস্থাপন করছি, এখন পিছন থেকে যে জিনিসটা দেখা যাচ্ছে, কারণ এই প্রোডাক্টটাতে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এই প্রোডাক্টটাতে কিছুটা দেখা যাচ্ছে, এই প্রোডাক্টটাতে কিছুটা দেখা যাচ্ছে, এই যেমন এই প্রোডাক্টটাতে দেখেন বাইরের অংশটুকু কিন্তু ওই দিক থেকে দেখা যাচ্ছে, আর যদি বাইরের অংশটুকু এটা যদি না থাকতো তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক দেখা যেত, তাহলে কিন্তু পারফেক্ট দেখা যেত না। তো এই জন্য এটা দিয়েছি যাতে করে বোঝা যাচ্ছে যে এটার মাঝখান থেকে এটাকে ফুটে তুলেছি। আচ্ছা এইভাবে তার বাকি প্রোডাক্টগুলো যেগুলো সে দিয়েছিল সেই প্রোডাক্টগুলোকে আমরা এখানে নিয়ে এসে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পার্ট বাই পার্ট আমরা এখানে উপস্থাপন করেছি। এখন দেখেন এই যে কাজগুলো করেছে, এই কাজগুলোতে দেখেন এতটা স্মুথ কাজগুলো কমপ্লিট করা হয়েছে, তার একটা কর্নারও কিন্তু আমরা ডিলেট করি নাই, দেখেন এই কর্নারটা পর্যন্ত কিন্তু আমরা ডিলেট করি নাই, এত সুন্দর করে এখানে পাত করে নিয়ে আসা হয়েছে। আচ্ছা তারপরে গ্লাসটাকে দেখেন কত সুন্দর করে মেনটেন করা হয়েছে। এই যে কাজগুলো, এই কাজগুলো জাস্ট খালি ওই ক্লায়েন্টের মানে পারফেক্ট একটা মানে আউটপুট দেওয়াটাই তার হলো মূল বিষয়, যে তাকে একটা আমরা পারফেক্ট আউটপুট দিতে পারছি কিনা। এই প্রোডাক্টটাতে আমরা তাকে এই কাজটা কমপ্লিট করে দিলাম, তারপর সে গত গতকালকে না গত পরশু দিন যে কাজটুকু আমার কাছ থেকে করে নিয়েছে, এই যে পিএইচডিটা যেটা আমি ওপেন করছি, এই পিএইচডিটাতে এই যে চারটি ইমেজ যে দেখতে পাচ্ছেন প্রতিটাতে কিন্তু গ্রুপ আছে, প্রতিটাতে কিন্তু আমার আলাদা আলাদা ইয়ে আছে। কীরকম আলাদা আলাদা, যেমন এটাতে এই যে দেখেন প্রতিটাতে আলাদা আলাদা রেখেছি আমরা, ঠিক আছে দেখেন প্রতিটাই আলাদা আলাদা, প্রতিটা আলাদা আলাদা শেপ, প্রতিটা আলাদা আলাদা সব কিছু মেনটেন করা হয়েছে। তাতে কী কী হয়েছে যে আমি যে কোনো সময় এডিট করতে যেন পারি, আমি এর জন্য ইয়ে রেখে দিয়েছি। সর্বপ্রথম সে চেয়েছে এরকম চারটি করে ইমেজ, তারপর সে চেয়েছে এই চারটি ইমেজের ভিতরে একটি ইমেজ শুধু বড় থাকবে, একটি আর তিনটা ইমেজ তার রাউন্ডেড থাকবে। সেটা কীরকম, এখান থেকে আমি চারটা ইমেজকেই আরেকটু ছোটো করে নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমরা আরেকটু ছোটো করে নিই। ছোটো করে নেওয়ার পর আমাদের দেখি মূল এই লেয়ারটা কোনটা, হ্যাঁ এই লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা এখানে রাখবো, আর বাকি তিনটাকে এটা যেখানে আছে এখানে থাক, এটা যেখানে আছে এখান থেকে একটু সরিয়ে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম, এখানে দিলাম, তারপর এটা এখানে আছে এটাকে আমরা এখানে দিলাম, এখানে দিলাম। এখন আমরা একটা গ্রিড টেনে নিতে পারি এটাকে পারফেক্ট একটা জায়গায় দেওয়ার জন্য। এখন নিচের এটা, তাই না, তার নিচেরটাকে আমরা যদি এখানে নিয়ে আসি তাতে এটা বোঝা যাচ্ছে যে এই জিনিসটাই। এখন এই উপরের যে লেয়ারটা আছে এখন এই তিনটাকে আমরা এক জায়গায় করে দিই, একটু মানে এক জায়গায় বলতে কীরকম একটা সিমিলারিটি মেনটেন করি যে পাশাপাশি এটাকে বসে যাবে, ক্লিয়ার? এরকম করে দিলাম, দুটোর সমান যেন থাকে। আচ্ছা করে দেওয়ার পর এই মাঝখানের ইমেজটাকে আমরা বড় করে দিব, তাহলে এটাকে আমরা আরেকটু নিচে নামায় নিয়ে আসি। এখন আমাদের আর গ্রিডের প্রয়োজন নাই, এই মুহূর্তে গ্রিডটার প্রয়োজন নাই, গ্রিডটুকে আমরা ডিলেট করে দিলাম। এখন মাঝখানে যেটা আছে, কোথায় গেল মাঝখানেরটা, আচ্ছা মাঝখানে যেটা আছে এটাকে আমরা কী করছি একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। এটা সবার নিচে রাখবো লেয়ারটাকে, এই কারণে নিচে রাখবো যাতে করে সবার নিচে থাকে, ঠিক আছে। এখানে এরকম করে সুন্দর করে আমরা তাকে দিয়েছিলাম, এরকম করে দিয়েছি যাতে করে বোঝা যায় যে তার একটা ইমেজকে খুব বেশি হাইলাইট করা হচ্ছে আর বাকি তিনটা ইমেজকে ছোট ছোট করে এখানে ইয়ে দেওয়া হচ্ছে। আমি ক্লায়েন্টকে বলেছিলাম যে আমি নিচে তোমার কোনো পারফেক্ট একটা শ্যাডো দিয়ে দিই, ক্লায়েন্ট বলছে যে না আমার লাগবে না, আমি বলছি যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, বলছে যে না আমার লাগবে না, আমার যেটা হোয়াইট কালার লাগবে এবং এই সিস্টেম হলেই চলবে। এভাবে আমি আমার কাজটা সুন্দর করে ক্লায়েন্টকে করে দিই। এখানে মানে অনেক কটা ইমেজ, মাত্র 12টা ইমেজের উপর সে এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছে। যে দেখেন এই কাজগুলো আগে অরিজিনাল ইমেজগুলো আমাদেরকে দিয়েছিল, অরিজিনাল ইমেজগুলো যদি আপনাদেরকে দেখাই, মেইন ফাইল কমপ্লিট ওয়ার্ক অ্যাগেইন ওয়ার্ক, অরিজিনাল ইমেজগুলো কোথায়, অরিজিনাল ইমেজ এইচে, এগুলো হচ্ছে তার অরিজিনাল ইমেজ, ঠিক আছে। দেখেন এখানে কিছু অরিজিনাল ইমেজের মানে কতটা কষ্টের কাজ তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এই ইমেজগুলো কতটা হার্ড কাজ, প্রতিটা কাজকে
পাত করে নিয়ে এসে মেনটেন করা হয়েছে। ঠিক আছে, দেখেন প্রতিটা কাজকে বিভিন্নভাবে তার প্রোডাক্টগুলোকে এখানে ম্যানেজ করা হয়েছে। তারপরে তার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোডাক্টগুলো হচ্ছে যেগুলো, যেমন এটা একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট, তার এই ইম্পর্টেন্ট কিছু প্রোডাক্টকে আমরা আলাদাভাবে ক্লিকিং পাত করে নিয়ে আমরা এটা একটা স্মার্ট জায়গায় প্লেস করার পরে স্মার্ট পজিশন দিয়েছি, তখন আপনার এটা সে অ্যাকসেপ্ট করেছে এবং সে খুব সহজেই এটাকে নিয়ে নিয়েছে। যেমন লাস্ট ফাইনাল যেগুলো তাকে ডেলিভারি দিয়েছি, এটা একটা ডেলিভারি দিয়েছি, তারপরে তাকে এটা একটা ডেলিভারি দিয়েছি চারটা চারটা করে, তারপরে ওয়ান থার্ড এটা একটা ডেলিভারি দিয়েছে, একটা দিয়েছে সামনের দিকে আর একটা দিয়েছে পিছনের দিকে। সামনের দিকে যেটা আছে সেটা বড়, আর পিছনের দিকে যেটা দিয়েছি সেটাও বড়। ঠিক আছে, জাস্ট সামনের দিকে তিনটাকে আমরা ইয়ে করে দিয়েছি, মেনটেন করে দিয়েছি। এই যে কাজগুলো আছে, কাজগুলো যে আসলেই দেখে মনে হচ্ছে খুব ইজি কাজ, বাট আপনি যদি শুরু করে দেন তখন অনেক হার্ড হলেও অনেক ইজি হয়ে যাবে আপনার কাছে, একেবারে ইজি হয়ে যাবে এই কাজগুলো। কোনো মানে জাস্ট খালি একটু প্র্যাকটিসের কাজ। আমি আরও কয়েকটি কাজ আপনাদেরকে দেখাই। এটা আমার ক্লায়েন্টের কাজ, তারপর এটাও একটা ক্লায়েন্টের কাজ, এটা তো দেখাতে পারছি না, এটাও একটা ক্লায়েন্টের কাজ, এটা একটা ক্লায়েন্টের কাজ, এটা হচ্ছে ইলাস্ট্রেশনের কিছু কাজ ছিল আমাদের। ঠিক আছে, ইলাস্ট্রেশনের কিছু কাজ ছিল, সেই কাজগুলো আলাদা, এটা এই রিলেটেড কাজের মতো পড়ে না। এটা হচ্ছে এটা এই বাইরের কী কাজ, এটা হচ্ছে পিএনজি, এটা কোম্পানির প্রোফাইলের কাজ ছিল। তারপর এই যে দেখেন এই ইমেজগুলো কতটা স্মুথলি কমপ্লিট করা হয়েছে দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এই ইমেজগুলো আসলে খুব হার্ড কাজ, এই কাজগুলো খুবই যথেষ্ট। যেমন এরকম করে একটা কাজ তাকে বুঝায় দিয়েছে, ক্লায়েন্টদেরকে যখন কোনো কাজ বুঝিয়ে দিবেন, আপনি যদি মনে করেন তার টেক্সটে আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে, আপনি অথবা আপনার টেক্সটে সেও বুঝতে পারছে না, তখন আপনি আপনি যেটা বোঝেন সেটাকে রেড মার্ক করে এভাবে সুন্দর করে তাকে যদি দিতে পারেন তাহলে কিন্তু সে খুব সহজে বুঝে যাবে। ঠিক আছে, স্যাম্পল দিয়ে ইমেজ দিয়ে যখন তাকে বুঝাবেন তখন সে খুব সহজে বুঝতে পারবে। আচ্ছা, আমি ক্লায়েন্টের আরেকটি কাজ আপনাদেরকে দেখাই। ক্লায়েন্টের মূল ইমেজ হচ্ছে এটা, মূল ইমেজ হচ্ছে এটা, তার যে ইমেজটুকু সে আমাকে দিয়েছিল সেই ইমেজটা হচ্ছে এটা। তার এই ইমেজটাকে যে বাঘের ইমেজটা আছে সেটা চেঞ্জ করবে আর ওভারঅল ঠিক থাকবে, এখানে টেক্সট যেগুলো আছে সব ঠিক থাকবে, এবং কি তার যে নিচে যে পিছনে একটা বাসের ছবি আছে বাসের ছবিটা থাকবে না। ওকে ফাইন, আমরা তাকে এই যে এই এই টেক্সটটা আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তারপরে আমরা এটাকে মেক করে নিয়েছি। ঠিক আছে, তারপর আমরা ফাইনালি তাকে দিয়েছি এটা, এই কাজটা দিয়েছি, দ্যাটস ফাইন, কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা যে শুধু ইমেজ এডিটিং রিলেটেড কাজ করি তা কিন্তু না, আমরা ব্যানার ডিজাইন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ডিজাইন থেকে শুরু করে এভরিথিং এই কাজগুলো করে থেকে, আমাদের এক একজনের উপরে এক একটা দায়িত্ব আছে এবং এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট। ঠিক আছে, এই জন্য আমাদের অফিসে বিভিন্ন ধরনের কাজগুলো করতে অনেক সুবিধা হয়, কারণ এক একজন এক একজনকে এক একটা কাজ ভাগ করে দিলে সে তার দায়িত্বে কাজগুলো কমপ্লিট করে দিতে পারে। এই জন্য আপনারা যারা এখন পর্যন্ত একা একা কাজ করছেন, টিম ওয়াইজ কাজ করার চেষ্টা করেন, দেখবেন যে আপনি যেটা পারেন না হয়তো আপনার টিম মেম্বার সেটা খুব ভালো পারে, আপনার চেয়ে অনেক এক্সপার্ট সে কাজগুলো করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমরা আমাদের ক্লায়েন্টের কাজগুলো করে থাকি, আমরা চেষ্টা করি একজন ক্লায়েন্টকে সর্বোচ্চ দেওয়ার জন্য। ঠিক আছে, যেটার কোনো প্রকার এক্সকিউজ যেন তার কাছ থেকে না আসে। আপনি যদি এটা মনে করেন যা কোনো ক্লায়েন্ট আমাকে কোনো এক্সকিউজ দিতে পারবে না কাজের ক্ষেত্রে, তাহলে আপনি অবশ্যই মার্কেট প্লেসে কাজ করার যথেষ্ট যোগ্যতা আপনার ভিতরে আছে। আর যদি মনে করেন যে না আপনি নিজেই সন্দিহান এই বিষয়টার প্রতি যে না আমি কাজটা কি পারবো, তাহলে ক্লায়েন্ট তো অনেক দূরের কথা, আপনি নিজেই তো এই বিষয়টাতে পুরোপুরি স্যাটিসফাইড না। আপনি যেহেতু অনলাইন মার্কেট প্লেসে কাজ করতেছেন, আমাদের ইউটিউবে চ্যানেলে ইতিমধ্যে গ্রাফিক ডিজাইনের যে ইয়েটা দেওয়া আছে, একটা বেসিক কোর্স দেওয়া আছে, ফ্রি কোর্স দেওয়া আছে, আমাদের প্লেলিস্টটা ঘাটলে আপনারা দেখতে পারবেন। এখানে ফটোশপের একটা কোর্স দেওয়া আছে, পাশাপাশি আমাদের কুইক টিম একাডেমির ওয়েবসাইটে একটি প্রিমিয়াম কোর্স দেওয়া আছে, একেবারেই লো বাজেট রাখা হয়েছে, যে বাজেটটি যেন যাতে করে আপনারা সবাই এটাতে এঙ্গেজ হতে পারেন, সবাই এটা পারচেস করে আপনারা এনরোল করে আপনারা যেন এটাতে মানে নিজেরা শিখতে পারেন। ঠিক আছে, সবার এতই হাতের দোরগোড়ে রাখা হয়েছে বাজেটগুলো। যেমন সামনে আমাদের এই 19 তারিখের এদিকে আমাদের একটি ইয়ে আসতেছে কুইক টিম একাডেমির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপরে। ঠিক আছে, এটার ভিতরে আমাদের যে বিষয়গুলো থাকছে আমি একটু বিস্তারিত আলোচনা করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইউটিউব থাকছে, লিঙ্কডইন থাকছে, পিন্টারেস্ট থাকছে, তারপর আপনার টুইটার, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, এই বিষয়গুলোর উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে। 30-এর উপরে ক্লাস আছে, পাশাপাশি আপনাদের জন্য রিকোয়েস্ট ক্লাসের আয়োজন করা হবে, মানে আপনারা যে রিকোয়েস্ট করবেন যে এই ক্লাসগুলো দেখার পরে আমাদের কাছে মনে হচ্ছে এই বিষয়টার উপর একটু ক্লাস করান, সেটার উপর রিকোয়েস্ট ক্লাস থাকবে। পাশাপাশি
রিকোয়েস্ট ক্লাসগুলো ভিডিও আকারে আমাদের ওয়েবসাইটে যাবে, পাশাপাশি এটার আবার একটা আমরা লাইভ ক্লাসের আয়োজন করব, যে আপনাদেরকে ফেস টু ফেস যেন বুঝিয়ে দিতে পারে। সেটা জুমের মাধ্যমে হতে পারে, মিটের মাধ্যমে হতে পারে, অ্যানাদার ওয়ে হতে পারে, যে কোনো মাধ্যমে আমরা এটাকে আপনাদেরকে প্রপারলি যেন শিখিয়ে দিতে পারি। আর মার্কেট প্লেসে এত বেশি কাজ, এই সোশ্যাল মিডিয়া ডিজাইনের যে এত বেশি কাজ, আপনি কল্পনা করতে পারবেন না, ঠিক আছে? প্রতিটা জায়গাতে প্রতিজনেরই প্রয়োজন এখন সোশ্যাল মিডিয়া ডিজাইন। এই জন্য আমার মনে হয় আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেনি, অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন, কারণ যারা রেজিস্টার্ড করা থাকবে আমাদের ওয়েবসাইটে তাদের জন্য একটি ছাড় থাকবে। আমাদের টিউটোরিয়ালটা আপলোড হওয়ার সাথে সাথে কয়েকদিনের জন্য একটা ছাড় থাকবে, এই ছাড়টা শুধু তারাই পাবেন যারা আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।